পাহাড়ি আলু এগুলো পাহাড়ি আলু আদা পাহাড়ি আদা এটা কি দিদি কি ফল কি বলে হ্যাঁ বেশি না এলকি রান্না করে খায় নাকি সবাই খায় বাঙালিরা খায় সবাই খায় বাঙালিরা খায় বিভিন্ন ধরনের শাকসবজি দেখতে পাচ্ছেন যার যার জুমের সবজি সে সে তুলে তুলে নিয়ে আসতেছে এই আজকে হাটবার পাহাড়ি আলু কি আমাদের কি খাসি হয়ে গেছে খাসি দুটো হয়ে গেছে দুপুরে মেহমানদারির জন্য বাইনা বাবদ 1000 টাকা দেওয়া হলো নাকি খাসি দুইটার জন্য আজকে দুপুরে মেহমানদারি করা হবে এই খাসি দুটা এমনকি আমাদের জন্য মোরগ নেওয়া হয়েছে চিংড়ি মাছ দিয়ে তৈরি করে ছোটকি মাছ চিংড়ি মাছ মিক্স করে কত টাকা কেজি বিক্রি করেন 200 টাকা কেজি 200 টাকা কেজি নাপি চিংড়ি এবং ছোটকি মাছের পেস্ট রান্না করে খায় পাহাড়িদের ফেভারিট খাবার নাকি কাঁচা ভর্তা করেও খায় না খাগড়াছড়ি মলছড়িতে ছোট ছোট গরুর বিক্রি হইতেছে এই হচ্ছে গরুর হাট পাহাড়ি অঞ্চলের গরু এগুলা সবই তুলনামূলক দাম অনেক কম এখানে চাকমা কথা বোঝা যায় চিরিঙ্গা কথা আর চাকমা মাছের বেশি পার্থক্য নেই বুঝছেন এখন এদের এর হইলে এক জাত এর হইলো আপনার ত্রিপুরা ত্রিপুরা চাকমা হইলো এক জাত মারমা হইলো এক জাত হারাদের ভিতরে সক্ষম বলে সরল হইলে এই জাত এগুলো মন সরল এরা আমাদের বিগত বছর আপনাকে সাজু এগারো বছর চাকমারা তাদের আপনাকে ক্ষতি করবার জন্য মারমইল এরা হইলে মন সরব দিদি এরকম একটু কম এরা মারমা মারমা এরা দিদি মন এই গাছ খুব ভালো সকলে গাড়ি ভর্তি ভরে ভরে চলে আসতেছে সকলে এই পাহাড়ের উপরে উঠবে এখানে রেস্ট করতেছে দেখতে পারতেছেন ঘর ভর্তি লোক
ما يعني يروح ده